এখন দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসে বাংলার মোড়, পরিচালনা ইমারত হোসেন সুহাগ, পরিবেশিত হচ্ছে এল ইন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। প্রবাসে বাংলার মুখ। সুপ্রিয় দর্শক, আমি অ্যানি খান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এল ইন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে আমরা তুলে আনি প্রবাসী জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের জীবনের সাংস্কৃতিক দিক এবং তাদের ঐতিহ্য। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে আমরা আমাদের আজকের পর্বটি দেখে নিই। ছিমছাম ছবির মতো সাজানো গুছানো শহর মালয়েশিয়ার পুত্রজয়া। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র 20 কিলোমিটার দূরের পথ। যানজট মুক্ত পরিকল্পিত ও সাজানো গুছানো শহর এটি। শহরটি তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত। পরিপাটি সৌন্দর্যের এই লীলাভূমিতে পর্যটকদের ভিড় বছর জুড়েই লেগে থাকে। এখন দেখবেন পুত্রজয়া শহরের উপর একটি বিস্তারিত প্রতিবেদন। 1957 সালের 31 আগস্ট মালয়েশিয়া ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1963 সালে উত্তর বোর্নিও, সারাওয়াক ও সিঙ্গাপুর নিয়ে গঠিত হয় মালায়া ইউনাইটেড। সেখান থেকেই দেশটির নামকরণ করা হয় মালয়েশিয়া। পুত্রজয়া মালয়েশিয়ার নান্দনিক প্রশাসনিক শহর। সুপরিকল্পিত এই নগরী কুয়ালালামপুর শহর থেকে 25 কিলোমিটার দূরে। এর সঙ্গে রয়েছে আরেকটি ছোট শহর সাইবারজয়া। শহরটি তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত, তবে প্রাং বেসার নামেও পরিচিত। কুয়ালালামপুর শহরটির অতিরিক্ত জনবহুল হওয়ায় 1999 সালে প্রশাসনিক রাজধানী পুত্রজয়াতে স্থানান্তরিত হয়। তবে বর্তমানে এখানেও জনসংখ্যার আধিক্য দেখা দিয়েছে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে গড়ে তোলা হয়েছে এই শহরটি। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের সঙ্গেই লেক বিশিষ্ট দৃষ্টিনন্দন পুত্রা মসজিদ দৃষ্টি কাড়ে পর্যটকদের। প্রতিদিন হাজার হাজার পর্যটকের দেখা মেলে ঝিল পাড়ে। লন্ডনের টেমস নদীর ব্রিজের আদলে গড়ে তোলা হয়েছে পুত্রার এই দুটি ব্রিজ। সেখানে দাঁড়িয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করা যায়। পুরো নগরকে কেন্দ্র করে রয়েছে সবুজ বনানী। বোটানিক্যাল গার্ডেনের অপরূপ ল্যান্ডস্কেপ এই শহরকে করে তুলেছে অনন্য এবং আরো দৃষ্টিনন্দন। এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে বিভিন্ন ধরনের জলাশয় এবং পানির ধারা। বিশেষ করে পুত্রজয়া লেক পুরো নগরের আকর্ষণের আর বিশ্রাম বিনোদনের প্রাণকেন্দ্র। শহর জুড়ে বিস্তৃত এই লেক। শহর কেন্দ্রে কোলোসাল শোকেস বিল্ডিং পুত্রজয়ার সব থেকে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে ধর্মীয় স্থাপনাগুলোতে প্রবেশে কিছু বিধিনিষেধ মানতে হয়, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে। উদাহরণ হিসেবে পেরদানা পুত্রা, সেরি পেরদানা এবং পুত্রা মসজিদের নাম উল্লেখ করা যেতে পারে। চমৎকার সুন্দর এবং সাজানো শহর পুত্রজয়া। ভবনের স্থাপত্য শৈলী, নকশা, চারপাশের গ্রিন স্পেস, মন মাতানো সাজসজ্জা যে কাউকে আকর্ষণ করবে। পুত্রজয়া লেকের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। লেকের আশেপাশে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, রয়েছে পারডানা লিডারশিপ ফাউন্ডেশন, বিচারালয়, হেরিটেজ স্কোয়ার, লৌহ নির্মিত টুঙ্কুজানাল আবিদিন মসজিদ, পুত্রজয়া ল্যান্ডমার্ক, ওয়েটল্যান্ড পার্ক। পুত্রজয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের একটু সামনে লেকের উপর ব্রিজ। এখানে কেউ এসে দাঁড়ালে তার সব দুঃখ কষ্ট খুঁজবে, প্রশান্তি উচ্ছে পড়বে। লেকের পানিতে ভাসমান পুত্র মসজিদ, পেছনে দৃষ্টিনন্দন পুত্রজয়া সম্মেলন কেন্দ্র, সামনে সরল রেখাকৃতি পার্ক সদৃশ্য সড়ক, আর ডানে সমুদ্র সদৃশ্য লেকের অবশিষ্ট অংশ এবং তার তীরে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। পরিপাটি সৌন্দর্যের এই লীলাভূমিতে পর্যটকদের ভিড় বছর জুড়ে লেগে থাকে। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল হুমায়ুন মেলা। 7ই অক্টোবর বেলা 3টায় মেলা উদ্বোধন করেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাও। চলুন দেখে নিই বিস্তারিত। বিশিষ্ট লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের স্মরণে নিউ ইয়র্কে হুমায়ুন মেলা অনুষ্ঠিত হয়েছে। হুমায়ুন আহমেদের প্রিয় এই শহরে প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হলো।
হুমায়ুনের স্মৃতিবিজড়িত দিন স্মরণের পাশাপাশি নিউ ইয়র্কে প্রতি বছর হুমায়ুন মেলার স্বপ্ন দেখেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্কিং লজে আয়োজিত হুমায়ুন মেলায় প্রদর্শনী করা হয় তার লেখা জনপ্রিয় সব বইয়ের। ফিতা কেচে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তার পাশে ছিল বড় ছেলে নিশাদ হুমায়ুন। বেশ কয়েক দফা বৃষ্টি ঝরলেও অনুষ্ঠানের সময় ঝলমলে আকাশ যেন হেসে ওঠে হুমায়ুন মেলার জন্যই। দর্শক হৃদয়ে অম্লান হয়ে থাকবে হুমায়ুন, এমনটাই আশা শাওনের। হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন বলেন, প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে হুমায়ুন মেলা এবং আমি নিশ্চিত আপনারা এখানে যারা আছেন তাদের সবারই হৃদয়ের অনেক আপন মানুষ হুমায়ুন আহমেদ। আপনাদের হৃদয়ে যেভাবে আপনারা হুমায়ুন আহমেদকে স্থান দিয়েছেন, আজীবন আপনাদের হৃদয়ের সেই সর্বোচ্চ আসনে হুমায়ুন আহমেদ থাকবেন সেই আশা রাখছি। প্রতি বছর আমরা হুমায়ুন আহমেদকে যেন স্মরণ করতে পারি হুমায়ুন আহমেদের প্রিয় শহর নিউ ইয়র্কে। সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হুমায়ুন আহমেদের লেখা। তার সাহিত্য মধ্যবিত্ত সমাজের চিত্রকে তুলে এনে বাংলা সাহিত্যে নতুন মাত্রা দিয়েছে বলে সেমিনারে মন্তব্য দেন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। পাশাপাশি হুমায়ুন সাহিত্য ইংরেজিতে অনুবাদের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, আমি নিশ্চিত হুমায়ুন আহমেদের সাহিত্য যদি ইংরেজিতে অনুদিত হয় তাহলে এই মেলার পরিসর আরও বেড়ে যাবে। মেলার মঞ্চে হুমায়ুনের লেখা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিলরুবা খান, সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, চন্দনা মজুমদার সহ আরও অনেকে। যে কয়েকটি শহর পর্যটন শিল্পের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে সিঙ্গাপুর সিটির সেন্তোসা আইল্যান্ড অন্যতম। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করেন। সেন্তোসা আইল্যান্ডটি সৈকতের জন্য বিখ্যাত। সৈকতে ঘোরার জন্য সেন্তোসা আইল্যান্ড অপূর্ব সুন্দর একটি জায়গা। বিস্তারিত এমারত হোসেন সোহাগের রিপোর্টে। দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, এই সিঙ্গাপুরের একটি পর্যটন এলাকা হচ্ছে সেন্তোসা, সেন্তোসা আইল্যান্ড। এই সেন্তোসা আইল্যান্ডে দেখার মতো এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার মতো অনেক কিছু রয়েছে। রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড, রয়েছে অ্যাকোরিয়াম, ফিশ অ্যাকোরিয়াম, অ্যাডভেঞ্চার অ্যাকোরিয়াম, এখানে রয়েছে ক্যাসিনো, এখানে রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, এভরিথিং ইউ ক্যান এনজয় দিস সেন্তোসা আইল্যান্ড। এখন দেখবেন এই সেন্তোসা আইল্যান্ডের উপর একটি বিশেষ প্রতিবেদন। সেন্তোসা সিঙ্গাপুরের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ রিসোর্ট যা সড়কপথে ভিভো সিটির সাথে সংযুক্ত। এখানে প্রতি বছর 20 মিলিয়ন পর্যটকের সমাগম ঘটে। 2 বর্গ মাইলের এই ছোট দ্বীপে স্থায়ী বাসিন্দা রয়েছে প্রায় 1690 জন। এটা মূলত মনুষ্য নির্মিত দ্বীপ যা আনন্দ ও বিনোদনের জন্য তৈরি করা হয়। সেন্তোসা শব্দটি মূলত মালয় ভাষার, যার অর্থ হল সন্ধি ও শান্তি। এই দ্বীপটি 500 হেক্টর জায়গার উপর গড়ে উঠেছে। মূল ভূখণ্ড থেকে এ দ্বীপটি কাছেই অবস্থিত। ভ্রমণকারীদের জন্য এই স্থানটি এক প্রকার স্বর্গ। সিঙ্গাপুরের পর্যটন ব্যবসায়ও এই স্থানটির অবদান রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ। অনুষ্ঠানটি অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ। অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ। সাগর, পাহাড় ও মরুভূমির প্রাকৃতিক লীলাভূমি ওমান। দেশটিতে 7 লাখের অধিক বাংলাদেশি বসবাস করছে। ইতিমধ্যে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণে বিশ্বের অন্যান্য দেশ থেকে 7 নম্বরে রয়েছে ওমান। মরুদ্যান ওমানে বেশিরভাগ বাংলাদেশি কনস্ট্রাকশন শ্রমিক।
এছাড়াও কৃষি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের অবস্থান বেশ প্রশংসনীয়। 7 লাখ বাংলাদেশির মাঝে হাতি গোনা কয়েকজন সফল মানুষের ভিতর জনাব আতিকুজ্জামান একজন সফল মানুষ। বিস্তারিত বাইজিদ আল হাসানের প্রতিবেদনে চলুন দেখে নিই। চাঁদপুর জেলার মতলব থানার এখলাসপুর গ্রামের কৃতি সন্তান জনাব আতিকুজ্জামান নিজ ভাগ্য বদলের আশায় 22 বছর আগে ওমান এসেছিলেন। অন্যান্য দর্জনের মতো তারও সাধারণ একজন শ্রমিক হিসেবেই ওমানে যাত্রা শুরু হয়। প্রথমে শেল পেট্রোল পাম্পের একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর তার পদোন্নতি হয় একজন সুপারভাইজার হিসেবে। দীর্ঘ 14 বছর তিনি চাকরি করেন একই কোম্পানিতে। এরপর নিজের সততা ও সাহস নিয়ে নেমে পড়েন পেট্রোল পাম্পের ব্যবসায়। তার সততা ও দক্ষতার কারণে ব্যবসা শুরু করার পর আর পিছে ফিরে তাকাতে হয়নি। সাধারণ শ্রমিক থেকে এখন তিনি 2টা পেট্রোল পাম্প পরিচালনা করছেন। ওমানের প্রসিদ্ধ শহর আল হিল ও জিফলিন শহরে তার পেট্রোল পাম্প রয়েছে। সাধারণত ওমানের সব জায়গাতে শেল পেট্রোল পাম্প, ওমান অয়েল ও আল মাহা পেট্রোল পাম্প, এই 3টি পেট্রোল পাম্প কোম্পানি তেল সাপ্লাই দিয়ে থাকে। একজন বাংলাদেশি 2টা পেট্রোল পাম্প পরিচালনা করছেন, তার এমন সফলতায় গর্বিত ওমান প্রবাসী বাংলাদেশিরা। আমি মোহাম্মদ আতিকুজ্জামানের এখানে আজ 5 বছর যাবত কাজ করতেছি। সে একজন সচ্চরিত্রের মানুষ, সে প্রতি মাসের ভেতর প্রতি মাসেই বিট করতেছে। জনাব আতিকুজ্জামান যেমন একজন সফল ব্যবসায়ী, ঠিক তেমনই একজন সফল অভিভাবক, একজন ভ্রমণপ্রিয় মানুষ তিনি। ছেলে মেয়েদের স্কুল ছুটি হলেই চলে যান সপরিবারে বিশ্বের বিভিন্ন দেশে। তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ট্রেজারার হিসেবে দীর্ঘ 4 বছর অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। জনাব আতিকুজ্জামান তার সাক্ষাৎকারে বলেন, সাইট ম্যানেজার হিসেবে আমি দীর্ঘ 14 বছর কাজ করি। সাইট ম্যানেজার হিসেবে থাকাকালীন অবস্থায় যে কোম্পানিতে আমি ছিলাম, ওই কোম্পানিতে দেখলাম যে এই পজিশনটা আমার এই পর্যন্ত। তো চিন্তা করলাম যে না, এখানে তো এইভাবে আমি ওঠা যাবে না, বসে থাকলে সারা জীবন ওই 2 বছর পরে পরে যাওয়া আসা। ওই দেখলাম যে সেভিংসের পর বা উপর ওঠার আমার যে আকাঙ্ক্ষাটা ওইটা আমার কাছে। তো ওই সময় একটা ইয়ে ছিল, বাংলাদেশের ভিসাটা বন্ধ ছিল। দীর্ঘ 16 বছর পরে ভিসাটা বাংলাদেশের জন্য সব সেক্টর সেই জিনিসটা কাজে লাগে। নেতৃত্ব বিকাশের প্রয়াসে বাংলাদেশ স্কুল মাস্কার্ড মরুর দেশ ওমান, যে দেশটিতে বর্তমানে প্রায় 8 লাখ বাংলাদেশি বসবাস করছে। বেশিরভাগ শ্রমিক হলো এই দেশটিতে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের অবস্থান বেশ প্রশংসনীয়। ওমানে পরিবার নিয়ে বসবাস করছে এমন প্রবাসীর সংখ্যাও অনেক। তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য মাস্কাটের একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান এই স্কুলটি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা নতুন ছাত্র নেতাদের ব্যাজ ও উত্তরীয় প্রদান করা হয়। অভিভাবক, শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই ব্যাজ ও উত্তরীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের নিজস্ব হল রুমে। এ সময় নতুন ছাত্র নেতাদের ব্যাজ ও উত্তরীয় প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আবু সাইদ, অ্যাডহক কমিটির চেয়ারম্যান মেরিন ইঞ্জিনিয়ার শামসুল আলম ও অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা। স্কুলটির 1800 ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজন হেড বয় এবং একজন হেড গার্ল সিলেক্ট করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মোট 28 জন নতুন ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিসেস নাসরিন সুলতানা। এ সময় উপস্থিত ছাত্রছাত্রী ও আগত অতিথিরা তাদের করতালি দিয়ে স্বাগত জানায়। তাদের নতুন দায়িত্ব গ্রহণের পর সবাই সততা ও নিষ্ঠার সাথে স্কুল ও জাতীয় সেবা করার শপথ গ্রহণ করেন। স্কুলের এই উদ্যোগ ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখবে বলে প্রত্যাশা করেন আগত অতিথিবৃন্দ। বিগত 4 বছর যাবৎ ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে বেশ ভালো অবস্থান দখল করে রেখেছে ওমান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মাঝেও। গত 4 বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা এডেক্সেল এর সার্টিফিকেট পাচ্ছে, এডেক্সেল এর মেডেল পাচ্ছে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার, ওমানের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার, গালফ রিজিয়নে সবচেয়ে বেশি নাম্বার মতো রেকর্ড স্থাপন করছে।
এইসব দিয়ে প্রমাণিত হয় যে আমাদের স্কুল আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে এবং ক্রমান্বয়ে সংখ্যা বাড়ছে, তার মানে স্কুল উন্নতির দিকে যাচ্ছে। আর আরেকটা স্ট্যাটিস্টিক্স হলো, আগে যেভাবে বাচ্চারা বাইরে মেডিকেল কলেজ বা উচ্চশিক্ষার জন্য যেত, তার তুলনায় কয়েক গুণ বেশি ছাত্রছাত্রী এখন প্রতি বছর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা দেখে নেব প্রবাসী জীবনের টুকিটাকি কিছু খবরাখবর, চলুন দেখে নিই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার জন্য ওমান আসেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র নেতা ও মীরসরাই উপজেলার সভাপতি জনাব আতাউর রহমান আতা। তার ওমান আগমন উপলক্ষে গত রবিবার ওমানের সালালায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সালালা শাখা। এ সময় উপস্থিত ছিলেন ওমান আওয়ামী লীগ সালালা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সহসভাপতি মোহাম্মদ নূর ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান বাদল ও স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন মোহাম্মদ কাজল সিদ্দিকী, শাহ আলম দুলাল, হেদায়তুল্লাহ মেম্বার ও সেলিম তালুকদার সহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা। বক্তারা তাদের আলোচনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি ও দলীয় কোন্দল নিয়েও বিভিন্ন অভিযোগ করেন বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের সিনিয়র নেতা আতাউর রহমান আতার কাছে। শেখ আতাউর রহমান আতা সাংগঠনিক প্রোগ্রাম ছাড়াও সালালার বাঙালি অধ্যুষিত এলাকা ঘুরে ঘুরে প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। অত্যন্ত বিনয়ী এবং সৎ এই রাজনীতিবিদ দীর্ঘ ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছেন। তিনি তার আলোচনায় সবাইকে ওমানের আইন কানুন মেনে চলার বিশেষ অনুরোধ করেন। সেই সাথে তিনি ওমান সরকারের এবং ওমানিদের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ওমানের প্রাকৃতিক সৌন্দর্য, তাদের রাস্তাঘাট, নিরাপত্তা ব্যবস্থা সহ প্রাচীনতম নিদর্শন সমূহের প্রশংসা করেন। তিনি বলেন, আগে জানতাম আরব দেশ মানেই মরুভূমি এবং আরব দেশে শুধুমাত্র শ্রমিক লেভেলের প্রবাসীরাই বসবাস করে, কিন্তু ওমান আসার পর আমার ভুল ভেঙেছে। ওমানের উন্নত জীবন ব্যবস্থা, তাদের দেশের রাস্তাঘাট, নিরাপত্তা ও বাংলাদেশি প্রবাসীদের সফলতা দেখে আমি মুগ্ধ। বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণ করে আগামীর সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আরব আমিরাত ইন্ডেক্স এক্সচেঞ্জের প্রধান অপারেশন অফিসার সৈয়দ আব্দুস সালাম। গতকাল শারজা আলী মুসার আল শাহজাস্ত এক্সচেঞ্জটির ১৮তম শাখা উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। ইন্ডেক্সের চেয়ারম্যান হাম্মাদ জাসিম দারাউস, শাখা ব্যবস্থাপক ওবাইদ খালিদ সহ নানা পেশার প্রবাসীরা এ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইন্ডেক্সের চেয়ারম্যান হাম্মাদ জাসিম দারাউস বলেন, প্রতিটি প্রবাসী বিদেশের মাটিতে নিজ নিজ দেশের রাষ্ট্রদূতের ভূমিকা পালন করছেন। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইমেজ বিশ্বের দরবারে ফুটে উঠছে, তাই দেশের অর্থনীতির চাকা সচল করার জন্য প্রবাসীদের অবদান অনেক। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্য এই এক্সচেঞ্জের বিভিন্ন প্রণোদনার প্যাকেজ গ্রহণ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আয়োজনে উন্নয়ন মেলা ২০১৮ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত মেলায় সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এতে কনস্যুলেট প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলার শুরুতে কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন আগত প্রবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় জেদ্দায় কর্মরত বীর মুক্তিযোদ্ধা জনাব এম এইচ ফারুককে কনস্যুলেটের পক্ষ থেকে উত্তরীয় ও ফুল দিয়ে সম্মানিত করা হয়। এরপর বেগম সাবরিনা নাহরিন মেলার ফুড কর্নার উদ্বোধন করেন। ফুড কর্নারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি শাখার দুটি স্টল অংশ নেয়। এতে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ও দেশীয় খাবার ছিল। স্টল দুটির নামকরণ করা হয় পদ্মা ও মেঘনার নামে। এরপর কনসাল জেনারেল আগত প্রবাসীদের নিয়ে উন্নয়ন গ্যালারি পরিদর্শন করেন। এ সময় উন্নয়ন মেলা অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত ভিডিও চিত্রের পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে স্থির চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর লোকসঙ্গীতের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নয়ন কনসার্টের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। মেলায় আগতরা দেশকে উন্নত সারির দেশে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সৌদি আরবের রিয়াদে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস চত্বরে চতুর্থ বাংলাদেশ উন্নয়ন মেলার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ রোল মডেলে পরিণত হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশ সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। রাষ্ট্রদূত প্রবাসীদের পাঠানো অর্থ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে তাদের বিশেষ ধন্যবাদ জানান। মেলায় দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং ই পাসপোর্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করে। উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত রচনা ও অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে রাষ্ট্রদূত পুরস্কার তুলে দেন। আগামী নভেম্বর মাস থেকে বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার। কাতার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা জানান, নিজ দেশে প্রয়োজনীয় প্রক্রিয়া সেরে আসার এই পুরো প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়। বাংলাদেশি কর্মীরা কাতার যাওয়ার পূর্বে এই ভিসা কেন্দ্র থেকে কয়েকটি ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রাথমিকভাবে বাংলাদেশে দুটি ভিসা কেন্দ্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে, প্রয়োজনে এর সংখ্যা বাড়ানো হবে। কাতার আসার পূর্বে চুক্তিপত্রে স্বাক্ষর, স্বাস্থ্য পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে এই কেন্দ্র থেকে। এর জন্য কোনো প্রকার ফি দিতে হবে না, শুধু নিয়োগকর্তার চুক্তিপত্র জমাদানের সময় একটি নির্দিষ্ট অর্থ ফি দিতে হবে। আর এই প্রক্রিয়া শেষ করে কাতার আসলে 24 ঘন্টার মধ্যে কর্মীদের কাছে কাতারের পরিচয়পত্র মিলবে। কাতার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে কমে যাবে ভিসা কেন্দ্রিক মধ্যস্থতা ভোগীদের সংখ্যা। কাতার আসার পর প্রতারণামূলক ভিসা বাতিল করা বন্ধ হয়ে যাবে। দর্শক, আপনারা দেখছিলেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠান থেকে আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস প্রবাসী বাংলার মুখ @gmail.com। দর্শক, এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন, youtube.com/প্রবাসী বাংলার মুখ ATN বাংলায়। দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।